আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মাঞ্চুরিয়ান, সেটাও আবার 100% রেস্টুরেন্ট স্টাইলে। আজকের দিনে কম বেশি প্রায় সবাই আমরা চাইনিজ খাবারগুলো পছন্দ করে থাকি, তার মধ্যে চিকেন মাঞ্চুরিয়ান একটা ভীষণ মজার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক কীভাবে চিকেন মাঞ্চুরিয়ানকে তৈরি করতে হবে। প্রথমেই আমি একটা বাটিতে নিয়েছি 1 কাপ হাড় ছাড়া মুরগির মাংস, এরকম টুকরো করে কেটে। সাথে দিয়েছি 1/2 চা চামচ আদা ও রসুন বাটা। সাথে দিয়ে দেব 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো 1/4 চা চামচ। লবণ দিয়ে দেব 7 মতো, খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আমি। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 চা চামচ। কর্নফ্লাওয়ার কিন্তু দুইটা কালারের হয়ে থাকে, একটা সাদা রঙের আর একটা এই কালারের, তো যে কোনো কালারের কর্নফ্লাওয়ার দিলেই চলবে। এবার একটি ডিমকে খুব ভালোভাবে আগে থেকে চামচ দিয়ে এভাবে মিক্স করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা দিয়ে খুব ভালোভাবে এই চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটা স্পুন দিয়েও মাখিয়ে নিতে পারবেন, অথবা চাইলে আমার মতো হাত দিয়েও মাখিয়ে নিতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। আর চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই চলে যাব ভাজার জন্য। চিকেনগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলগুলো গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে চিকেন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো চিকেনকে দিলে চিকেনগুলো একটা আরেকটার গায়ে লেগে থাকবে, তাই একটা একটা করেই দিতে হবে। এই যে দেখুন, একইভাবে আমি এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এবার একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিটের মতো ভাজলেই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই, কারণ চিকেনের টুকরোগুলো যেহেতু একেবারেই ছোট আর কোনো হাড় নেই, তাই এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এই চিকেন ফ্রাইগুলো এভাবেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা অল বাটনটিতেও একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। চিকেন মাঞ্চুরিয়ান তৈরির জন্য এবার আমি কিছু সবজি কেটে নেব। গাজরটাকে কিভাবে কেটেছি একটু স্ক্রিনে লক্ষ্য করুন। এই যে দেখুন, এই গাজরটার 3 পাশে আমি এরকম চিকন করে কেটে নিয়েছি। এবার একেবারে পাতলাও না আবার মোটাও না, এরকম টুকরো করে স্লাইস করে নিতে হবে। এভাবেই আমি অন্য সবজিগুলোকেও কেটে নিয়েছি। এবার চিকেন মাঞ্চুরিয়ান তৈরির জন্য আমাদের একটা সস তৈরি করে নিতে হবে, যার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার হট সস আর চিলি সস দুইটা মিলিয়েই দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আপনাদের কাছে যদি হট সস অথবা চিলি সসের যে কোনো একটা থাকে তাহলে আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারবেন, আর যদি দুটাই থাকে তাহলে দুটাই মিক্স করে দিয়ে দিবেন। এবার কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ, লবণও দিয়ে দিলাম 1/4 চা চামচ। এবার ভিনেগার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। ভিনেগার যদি একান্তই না থাকে তাহলে আপনারা লেবুর রস দিয়ে দিবেন 1/2 টেবিল চামচ। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি। এবার চলে যাব রান্নার দিকে। একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারবেন অথবা সরিষার তেল দিয়েও করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, দুটাই দিয়ে দিচ্ছি। এবার কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে, খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে এগুলোর কালার বেশি চলে আসতে পারে, কিছুক্ষণের জন্য ভাজলেই যথেষ্ট। এবার এখানে দিয়ে দিচ্ছি গাজর, পেঁপে আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আছে 1/4 কাপের মতো, পেঁপেও আছে 1/4 কাপের মতো, তবে গাজরটাকে নিয়েছি 1/2 কাপ, গাজরটাকে একটু বেশি করে নিয়েছি। এবার 1 মিনিটের মতো এগুলোকে একসাথে ভেজে নিতে হবে, খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু আদা ও রসুনগুলো পুড়ে যেতে পারে। ভেজে নেওয়া যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে সেই মিক্স করে রাখা সস। এবার সসটা দেওয়ার পরেও অনবরত নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এ সময় কিন্তু আমি ক্যাপসিকামটা দেইনি, কেননা ক্যাপসিকাম সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলোই আমি আগে দিয়েছি। সসটা দেওয়ার পর অতিরিক্ত বেশি জাল করা যাবে না, মানে সস যেন পুড়ে না যায়, সস যখনই কমে আসবে তখনই দিয়ে দিতে হবে 1/2 কাপের মতো পানি। এমনভাবে পানি দিতে হবে সবজিগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তো আমার কাছে মনে হচ্ছে এই 1/2 কাপ পানি দিয়ে হবে না,
তাই আমি আরো হাফ কাপ পানি দিয়েছি, মানে এক কাপ পানি দিলেই হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে এগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে তার আগে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার 1 চা চামচ। এবার ফিরে আসছি সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর। এই যে দেখুন সসটা অনেকটা ঘন হয়ে এসেছে আর সবজিগুলো কিন্তু একটু একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এই সময় কাঁচামরিচ দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। একটি বাটিতে আমি 2 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম, সেটাকে এখানে ঢেলে দিলাম। কর্নফ্লাওয়ার কিন্তু 2টা কালারে পাওয়া যায়, আপনারা যে কোনো কালারটা দিলেই চলবে। চিকেন মাঞ্চুরিয়ানে অবশ্যই এই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, তাহলে এর থিকনেসটা একেবারে পারফেক্ট আসবে রেস্টুরেন্টের মতো। এই সময় দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, 2টা কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি আমি। আপনারা চাইলে 3টা কালার করতে পারেন অথবা 1টা কালার করতে পারেন, আপনাদের পছন্দ মতো। এই চিকেন মাঞ্চুরিয়ানটা খেতে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো ভীষণ টেস্টি হয়ে থাকে এটা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেনগুলোকে, দিয়ে আবারও খুব নেড়ে নেড়ে কিছুক্ষণের জন্য জাল করে নিব। অতিরিক্ত বেশি সময় নিয়ে আর জাল করা যাবে না, তাহলে চিকেনগুলো একেবারেই নরম হয়ে যেতে পারে, তখন কিন্তু খেতে আর বেশি ভালো লাগবে না, আর ক্যাপসিকামের কচকচে ভাবটাও চলে গেলেও ভালো লাগবে না। এজন্য কিছুক্ষণ জাল করে নামিয়ে নিতে হবে। এ সময় আপনারা টেস্ট করে দেখবেন, যদি মনে হয় লবণ একটু কম আছে তাহলে আপনারা একটু চিকেন পাউডার দিয়ে দেবেন, আর লবণটা যদি ঠিক থাকে তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন মাঞ্চুরিয়ান। এখন আমি আপনাদেরকে ফ্রাইড রাইসের সাথে এটাকে সার্ভ করে দেখাবো। এই ফ্রাইড রাইস কীভাবে তৈরি করেছি, চিকেন ফ্রাই কীভাবে তৈরি করেছি, এই সবেরও ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে নাও থাকে এরপরও আমার রেসিপিগুলো দেখতে থাকুন, দেখা যাবে অন্য রেসিপি হয়তো আপনাদের ভালো লেগে যেতে পারে। তো আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।